উমরের মতো মানুষ কয় কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার অবস্থা হবে আমরা কিয়ামত ভুলে গেছি আমরা গুনার কথা ভুলে গেছি জান্নাতের দ্বিতীয় সুসংবাদ প্রাপ্ত মানুষ উমর কয় আমার যখন একটা গুনার অবস্থা হবে ওই গুনার অবস্থাটা সেই দিন যে মাথায় দেবা আটার অবস্থা আমি আজকে তার মাথায় দেব কে বাড়া গায় না উমর কয় জানতাম তোমরা গাইবা না গুনার অবস্থা নিতে চাও না আটার অবস্থা কেন নিতে চাও তাড়াতাড়ি দুইজন ধরে আমার মাথায় আটার বস্তা উঠাই দাও দুইজন কর্মচারী ধরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে ফেরেশতারা চিৎকার করে কান্দে মাওলা এটা তুমি কেমন মানুষ বানাইছো উমর দর্ত দর্তে উমর চলে গেলেন ওই মহিলার দরজায় ভেতর থেকে দরজা বন্ধ উমর সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কয় আম্মা আম্মা গো দরজা খুলো গো আম্মা মহিলা কয় কে আমারে আম্মা ডাকে আমি মা হওয়ার উপযুক্ত না আমারে মা ডাইকো না জন্ম দেওয়া দুই বাচ্চা তিন দিন হয় খাবার দিতে পারি না আমি কিসের মা আমি কিসের মা আমি মালা আমি মালা আমার মা নাই করলা জন্ম দেওয়া শিশুদেরকে খাবার দিতে পারি না কেন তুমি আমার মা ডাকো অন্য দরজায় যাও আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই ওমর কয় মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দেখেন মহিলা তো উমর চিনে নাই মহিলা দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে ঢুকলেন কয় তুমি কে বাবা কয় আম্মা এই এলাকায় আমার বাড়ি আমি যাইতেছিলাম রাস্তা দিয়া হঠাৎ শুনলাম তোমার বাচ্চারা কান্দে এই জন্য কিছু খাবার নিয়ে আসছি মা তুমি অনুমতি দাও বস্তা খুলি কয় খুলে দাও বস্তা খুলে দেওয়া হলো উমর কয় আম্মা তুমি তাড়াতাড়ি আটা গুইলা দ্রুত দুইটা রুটি বানাও উমা আগুনটা দেখি নিভে গেছে তুমি তাড়াতাড়ি রুটি বানাও আমি ফু দিয়া আগুনটা ধরাই দেই السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের এই চোনারু ঘাটে আর কখনো আসিনি আমার জীবনে এটাই প্রথম আসা যাও আসলাম আবার দিনের বেলা আপনাদের শত ব্যস্ততার মাঝেও আপনারা যারা ছুটে এসেছেন এজন্য হৃদয় লিঙ্গানু শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আল্লাহ তাবারকতাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি পড়েছি আলহামদুলিল্লাহ আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে সবাই নিজ দায়িত্বে বলে দেবেন বলেন সুবহানাল্লাহ চোনারু ঘাটের মানুষের তো আরো অনেক আওয়াজ নাকি আছে আমি আগে শুনছি আওয়াজ খুব কম নাকি বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবর শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম অ দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই
কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করছিলেন আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেল আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেল আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেল আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ আ মুসলমান মন দিয়ে শুনো এই দুনিয়াতে আগে মানুষ ছিল না এই দুনিয়াতে ছিল আগে জিন আর ফেরেশতা আল্লাহ তাবারক তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা ফেরেশতারা জানতে চাইলেন আজকের মিটিং এর এজেন্ডা কি আলোচনার আলোচ্য বিষয় কি আল্লাহ তাবারক তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে তিনি এজেন্ডা পেশ করে দিয়েছেন আমরা যারা আখেরি জামানার নবীর উম্মত আমরা যারা আজকে চোনার ঘাট ময়দানে হাজির হয়ে গেলাম আমরাও যেন আলোচনাটা জানতে পারি আল্লাহ তাবারক তাআলা দয়া করে লক্ষ কোটি বছর আগের আলোচনা দেড় হাজার বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা ফেরেশতারা বলল বানাবেন না এর আগে জিন বানিয়েছেন ওরা মারামারি করেছে কাটাকাটি করেছে ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবে এমনই করবে মাহফিল ফালাইয়া চায় স্টলে আড্ডা মারবে মারামারি করবে কাটাকাটি করবে মানুষ বানাবে ভুডের বাক্স নিয়া উইঠা দিবে দু আছে নাকি নাই এখন তো আর এইসব নাই না আছে চান্দিনা এক মাহফিলে আমি যখন ওয়াজ করতে গেছি তাই মাহফিলের ভিতরে বললাম যে মানুষ বানাইতে না করছে মানুষ নাকি ভুডের বাক্স নিয়ে উঠতে দিবে দৌড় তো সবাই আমারে কয়েকজন মুরব্বী দাঁড়ায় কয়েক এখন আর এই সব ওয়াস্ট ওয়াস করেন না এখন আর এই সব নাই ভুডের বাক্স লইয়া দৌড়ে দৌড়ে অনেক আগেই বন্ধ হয়েছে আমি আওয়াজ তারা কাও নাই আমি কই আছে তারা কয় না আমি চিন্তা করলাম কি রে নাই কি লেগে পরে দুই একজন মুরব্বী জিজ্ঞেস করলাম ভাই আমি যে বলতে আছি আছে আপনারা কইতে আছেন নাই নাই কেন কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুলে দো নাই নাউজুবিল্লাহ বলবেন না
হ্যাঁ জোরে বলতে হবে না জোরে কর না উযবিল্লাহ আমি সালমান আল্লাহ তাদের বুদ্ধিমান নিলেন না তাদের যুক্তি তিনি শুনলেন না তিনি বুদ্ধিভিত্তিক জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয় এখন প্রশ্ন হলো মানুষ আল্লাহ কেন বানাইলেন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম তুমি কেন মানুষ বানিয়েছো আল্লাহ কয় আমারে জিজ্ঞেস করার দরকার নাই কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের ভিতরে দেড় হাজার বছর আগে আমি বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি আমি কোরআন খুলে খুলে দেখি আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বলো সুবহানাল্লাহ ইবাদত করব কেমনে আল্লাহ তাবারুকু তাআলা ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন ইবাদত কারে কয় আল্লাহ তাবারুকু তাআলা আর স্পষ্ট করে কোরআনুল কারীমে সূরা বাকারায় সুন্দর করে ওয়াজ করে দিলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মানুষ বানানোর কোন দরকার ছিল ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা উবুদু তোমরা ইবাদত করো রাব্বাকুম তোমাদের যিনি রব সুবহানাল্লাহ বলবেন না আমরা বলি রবকে আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছে আমরা তো আব্বা আম্মার কারণে দুনিয়াতে এসেছি আল্লাহ কয় আল্লাযী মিন ক্বাবলিকুম তুমি বলো তোমার আব্বা আম্মা দুনিয়াতে এনেছে তাইলে আমার জানতে মন চায় তোমার আব্বা আম্মাকে কে বানাইছে আল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাকে বানায় নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার আদি পিতা আদম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় এই হুজুর ছাড়া তো কারোর তাওয়াজ শুনলাম না সবাই তো পড়লেন না তো কি হবে মাহফিল দিয়া কোন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারুকু তাআলা এই দুনিয়ার মানুষ বানানোর পরে কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল দিয়েছেন নবীদের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি তোমার আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সুবহানাল্লাহ এই নবী সবার শেষ নবী সবার সেরা নবী নবীজি এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে এবং মঞ্চের সামনে যারা আছেন একটু আওয়াজ দিয়ে আপনারা আওয়াজ দিলে আমার ওয়াজটা আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন আমার কথা বোঝা যায় তো না ইউটিউবে যখন বুঝছেন তাহলে বুঝা গেল এখনো বুঝবেন ইনশাআল্লাহ বুঝার কথা আইতে আছে আমিন কয় না জোরে কয় না আমিন আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে এখন নবী পাঠাইছে কয় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে নবী আসলেন তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন খুব খেয়াল করলেন তখন মানুষগুলো ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য
এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করত রাস্তার কেনারে দাঁড়াইয়া এফটেজিং করত নারীর ইজ্জত হরণ করত এই মানুষগুলো মানুষের উপরে জুলুম করত নির্যাতন করত মানুষগুলোকে অথচ অযথা অবিচার করত নবীজি এসে দাওয়াত দিলেন মাত্র 23 বছর কয় বছর 23 বছরের ব্যবধানে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত আজও দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তার মোড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়া এখন আর ডাকাতি করার জন্য না আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা সুবহানাল্লাহ বলবেন না পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সুইডেন ওই সব বড় বড় এই বিশ্ববিদ্যালয়ে আজকে গবেষণা হচ্ছে দেড় হাজার বছর আগে যখন একটা ইউনিভার্সিটি নাই একটা কাবিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই হাই স্কুল নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নৈশ শিক্ষা নাই নুরানি নাই হিফজখানা নাই গণশিক্ষা নাই নাই বলতে কিচ্ছু নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই আপনার ডিশ নাই চ্যানেল নাই মোবাইল নাই ল্যান্ডফোন নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই গ্রাম নাই ওয়ার্ড নাই মেম্বার নাই চেয়ারম্যান নাই উপজেলা চেয়ারম্যান নাই ইউনিয়ন পরিষদ নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই মেম্বার অফ পার্লামেন্ট এমপি নাই মন্ত্রী নাই সরকার নাই সেই দেড় হাজার বছর আগে যখন কোনো কিছু নাই মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলে মাত্র 23 বছরের ব্যবধানে কয় বছর নবীজি সময় পাইছেন কয় বছর নবুয়তের 23 বছর হায়াত হলো 63 বছর নবুয়ত পূর্ব 40 নবুয়ত পরবর্তী 23 মক্কায় 13 মদিনায় 10 সুবহানাল্লাহ বলবেন না 23 বছরে সোনার মানুষ বানাইল এই কথাটা এখানে থাক এটা মনে রাখেন কয় বছরে না এটা মনে রাখেন এখন একটু আমরা খুব খেয়াল করে শুনবো 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার উদ্দেশ্যে এসে তারা ক্ষমতা দখল করেছে আমার ভারতীয় উপমহাদেশের সকল মূল্যবান সামগ্রী তারা দখল করে নিয়ে গেছে ব্রিটেনে সেই 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছে 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে যাওয়ার সময় দেশটারে দুইটা ভাগ করছে একটা হলো হিন্দুস্তান একটা হলো পাকিস্তান পাকিস্তান আবার দুই ভাগ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে আমরা পশ্চিম পাকিস্তান মানে এখন যারা পাকিস্তান ওরা ক্ষমতার বড়াই দিয়া আমাদের দেশের মানুষকে সহজ সরল পাইয়া আমরা আগে কখনোই চালাক ছিলাম না আমরা তো বুদ্ধিমান ছিলাম না আমরা সহজ সরল চলিয়াম সব সময় কিন্তু পশ্চিম পাকিস্তানের চালাক মানুষগুলা ক্ষমতার বসনদে বসে কাপ্তাই পেপার মিলে কাগজ বানাইতো হেই কাগজ পড়া সিনিয়া সিলবাইরা আডানার কাগজ দেখতে হয় না ব্যস্ত আমরার কাগজ ঘুরাইয়া একটি হাবার আইলেন আমরার তারা কত কষ্ট করে শিকড় চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চাউল তারা উৎপাদন করত এগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের মানুষেরা আমার দেশের মানুষেরা কষ্ট করে পাট নিত এই পাটগুলা দিয়ে আজমজি জুট মেলে কার্পেট হইতো এই কার্পেটগুলা শোভা পেত পশ্চিম পাকিস্তানের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার দেশের মানুষেরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে অসময়ের যুদ্ধের পরে আমার দেশের মানুষেরা হাজারো প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই 16ই ডিসেম্বরে এই ডিসেম্বরের 16 তারিখে বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়িয়ে দিল পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
সেই 1971 থেকে আজকে 2022 51 বছর পার হয়ে গেল বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম ইজ্জত দিয়েছিলাম মায়ের জীবন দিয়েছিল আমার দামাল ছেলেরা 51 বছর পর আজকে হিসাব মিলিয়ে দেখলাম নবীজি সোনার মানুষ বানাইছিলেন 23 বছরে আর আমরা 51 বছর পরে টপটুবত চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপরের হেডকোয়ার্টার আজকে 51 বছর পরে আক্ষেপের সাথে বলতে হয় ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজ স্বাধীনতা ঠিক কি না বলেন জীবনের বিনিময়ে এই স্বাধীনতার জন্য আমার দামাল মায়ের ছেলেরা জীবন দেয় নাই আমার মায়ের ইজ্জত আব্রু দেয় নাই প্রাণ ভরে বাতাস দেব মন মতো কথা বলবো এই জন্য আমরা জীবন দিয়েছিলাম ঠিক কি না বলেন আজকে আফসোস লাগে সব হয়ে গেল গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজড বলা হচ্ছে আজকে পৃথিবীকে গ্লোবাল ভিলেজ একটা গ্রামের মতো চোনারুঘাট থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায় আমেরিকা থেকে হ্যালো বললে চোনারুঘাটে শোনা যায় আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু আজকে মানবতা বলুন ঠিক আজকে মানুষ নিষ্পেষিত হচ্ছে জাতির সবচেয়ে মূল্যবান মানুষগুলো আজকে আলো বলা বলো আমার কারো প্রকুষ্ঠ জল খেলায় আছে ঠিক কি না বলো জাতি পরিত্রাণ চায় জাতি মুক্তি চায় জাতি দেখতে চায় কোরআনের পাখিগুলো বাংলার আকাশে উড়ে উড়ে কোরআনের কথাগুলো বলবে ঠিক কি না বলো পারলাম না 51 বছরও পারলাম না কেন পারলাম না না পারার পিছনে একটাই কারণ নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন ছাড়া হবে হয় নাই হবে না হবার না কখনোই হবে না নবীজি 23 বছর পরে যখন দুনিয়া থেকে বিদায় হলেন হযরত আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হলেন সুবহানাল্লাহ বলবেন না ওলামায়ে কেরাম বুঝবেন ওনার লকব হচ্ছে খলিফাতুল রসুল বাকি তিনজনের হলো খলিফাতুল মুসলিমিন কিন্তু আবু বকর হলো খলিফাতুল রসুল তিনি রাসূলের খলিফা তিনি রাসূলের খলিফা রাসূলের স্থলাভিষিক্ত তিনি যখন ইমামতিতে যেতে পারছিলেন না তিনি দাঁতে দাঁড়ান দিকে বসে পড়ছিলেন এমন সময় সবাই মিলে ওনাকে আবার দাঁড় করিয়ে দিল উনি আবার বসে পড়ছেন ইমামতির জায়গাতে কোনোভাবেই উনি দাঁড়াতে পারছিলেন না সবাই মিলে হযরত উমরকে নিয়ে দাঁড় করাতে চাইলেন আবু বকর নবীজি বললেন না আবু বকরকে দাঁড় করাও আবু বকরের কন্যা আয়েশা উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন আব্বা সহজ সরল মানুষ আব্বার মনটা খুব নরম আপনি এত কঠিন দায়িত্ব আব্বাকে দেবেন না নবীজি চমকে উঠলেন তিনি বললেন তোমরা কি বনী ইসরায়েলের মানুষের মতো হয়ে যাচ্ছ আমার কথার উপরে কথা বলতে চাও আমি বলেছি আবু বকরকে ইমামতিতে দাও নবীর জীবদ্দশা আবু বকরকে ইমামতিতে দেওয়া হলো যখন নবীজির অন্তকাল হলো সবাই বললেন আপনি নবীর স্থলাভিষিক্ত হবেন অর্থাৎ আপনি হবেন আমাদের খলিফা আবু বকর বললেন অসম্ভব আমি নরম মানুষ আমাকে তোমরা মাফ করে দাও আমার ভাই উমরকে দাও সবাই চিৎকার করে বলল নবী ইঙ্গিত দিয়ে গেছেন আপনাকেই দিতে হবে কারণ আপনার পিছনে নবী নামাজ পড়ে প্রমাণ করে গেছেন নবীর পরে আপনি আমাদের নেতা সুবহানাল্লাহ বলবেন আবু বকর সিদ্দিকের অন্তকালের পরে সবাই গিয়া ধরলো হযরত উমরকে উমরকে গিয়া বলতেছে উমর ও উমর আপনি হবেন আমাদের খলিফা উমর বলতেছে মাফ চাই আমার খলিফার দরকার নাই আমি এমনিই ভয় আছি প্রথম জীবনে নবীর বিরোধিতা করেছি তরবারি নিয়ে কল্লা আনতে গেছিলাম আর এখন আমার খলিফা বানাইতে চাও আমি বাঁচব কয় বছর যে কোনো সময় মরে যাব বাকি জীবন একটু আল্লাহ বিল্লাহ করে কাটাই দেই আমার এই দরকার নাই খলিফা আমাকে তোমরা মাফ করে দাও সবাই বললেন না আপনি আমাদের খলিফা বাধ্য হয়ে উমর রাজি হলেন সুবহানাল্লাহ বলবেন না উমরের চারটা বিখ্যাত উপাধি কয়টা কথা কয় না কয়টা আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমার পরে আর নবী নাই আমি হলাম শেষ নবী যদি নবী থাকতো তাহলে আমার পরে উমর নবী হইতো সুবহানাল্লাহ বলবেন
চার নম্বরে উনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ কয়টা লোকব কয়টা বিখ্যাত পরিচয় কয়টা বলতে পারবেন আবার এক নম্বরে তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ চার নম্বরে নবীজি বলেছেন আমার পরে নবী থাকলে ওমর নবী হইতো এই চারটি উপাধির মানুষ ওমর যখন ইসলামের খলিফা হলেন সুবহানাল্লাহ বলবেন না সবাই মিলে ওমরকে গিয়া ধরলেন ওমর রাহমাতুল লিল আলামিন যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উনি আপনাকে বলেছেন আপনি নবীর পরে নবীয়তের দরজা খোলা থাকলে নবী হইতেন আপনি আমাদের খলিফা ওমর মাফ চাইলেন বললেন কেন নবীজি কি বলে নাই সেই হাদিসের কথা কি আপনার মনে নাই সুবহানাল্লাহ বলবেন না তা কোনটা হাদিস নবীজি একদিন ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে হাজারো সাহাবার সামনে গেলেন গিয়া বলতেছেন বাবারা আজকে আমি একটা আজব স্বপ্ন দেখেছি কই কি স্বপ্ন দেখছেন কই স্বপ্নে দেখলাম আমি ঘুমিয়ে আছি ঘুমের ভিতরে আমার শাহাদাত আঙ্গুল এটারে কি বলে শাহাদাত এটা হচ্ছে অনামি এই মধ্যমা এটা হচ্ছে অনামিকা এটা হচ্ছে কনিষ্ঠ আর এটা হচ্ছে শাহাদাত আঙ্গুল নবীজি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ বাড়িতে আছে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যেন আপনার ইমাম সাহেবের আঙ্গুল দিয়ে দুধ ভরে মাঝে মাঝে না নমুনা কয় আর কি আঙ্গুল দিয়ে দুধ ভরে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ব শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ বের হইতেছে নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য নবীদের স্বপ্ন হলো ওয়াহী তাদের স্বপ্ন স্বীকার করলে মানুষ বেঈমান হয়ে যাবে তাদের পঞ্চইন্দ্রিয় সজাগ থাকে ফতোয়া হচ্ছে নবীরা যখন ঘুমায় তাদের অজু ভাঙে না সুবহানাল্লাহ বলবেন না এই নবীজির আঙ্গুল দিয়ে দুধ পড়িতেছে এটা কি মিথ্যা না সত্য উনি স্বপ্নে দেখছে এটা সত্য আমাদের স্বপ্নে কোনো আগাম আছে না এই দেহে মাধবপুর এই দেহে হরিপুর এই দেহে শ্রীপুর এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে এই কিছুক্ষণ পরে এই দেহে রৈত হইতে আছে আমাদের স্বপ্নের কোনো আগা মাথা নাই একটা স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে কি শাক দিয়া লাল শাক দিয়া ভাত খাইতে আছে ঘুমের তো উঠটা দেহে নিজের গায়ে দেওয়ার কাঁথাটা সাবাইয়া তুষ করে ফেলেছে আমাদের স্বপ্ন এমনই আর নবীদের স্বপ্ন হেই সুবহানাল্লাহ বলবেন না তো নবী কি দেখলেন শাহাদাত আঙ্গুল দিয়া দুধ দেয় নবী মনে মনে কয় দুধ বাড়িতেছে তিন দিন ধরে পেটে খিদা দুধটার বাইরে ফেলে এলো কি খাইয়েই ফেলি তিনি আঙ্গুলটা মুখে ঢুকাই দিলেন চপচপ 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 করে তিনি দুধ খাইলেন পেট ভরে গেল সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারপর কি করলেন কয় পেটটা যখন ভরে গেল আঙ্গুলটা বের করলাম দেখি আঙ্গুলের চতুর্দিক দিয়ে দুধ লাগিয়া রয়েছে চিন্তা করলাম দুধটা কি করি ডান দিকে চাইয়া দেখি উমর বসে রয়েছে সুবহানাল্লাহ বলবেন না তখন কইলাম উমর নাও চুইসা খাইয়া ফেলো উমর টান দিয়ে নিয়া মুখের ভিতরে দিয়ে চুইসা বজা কইরা সেই দুধ খেয়ে ফেলছে সুবহানাল্লাহ বলবেন না এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মতো করে দুধ খাইলেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আপনি এটা কি বুঝাইলেন এই যে বললেন আপনি দুধ খাচ্ছেন উমরকে দিছেন এটা মানে কি কয় দুধ মানে হচ্ছে আলম আল্লাহ তাবারক তাআলা নবুয়তের আলম দিয়া আমার পেটটাকে ভরে দিয়েছেন যেটুকু আঙ্গুলে লাগা ছিল বাকি সবটা উমর পেয়ে গেছে সুবহানাল্লাহ বললেন তোমাদের ভিতরে কেউ পায় নাই সবটা পাইছে উমর এই জন্যই বলছেন আমার পরে নবী হইলে উমর নবী হইত সুবহানাল্লাহ কর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই উমর আল্লাহ তাবারক তাআলা আমি কোরআনুল কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন সূরা আহজাব মাদানী সূরা 73টা আয়াত 9টা রুকু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী তাত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না বলেন সুবহানাল্লাহ নবীজিকে এই আয়াত যখন নাজিল হয়েছে মক্কার কাফেররা এর আগেই নবীজিকে প্রস্তাব দিছিল ও মুহাম্মদ সবাই বলেন মাশাআল্লাহ বলছে তোমাকে তিনটা দামি দামি জিনিস দেব কয় কি দিবা কয় এক নম্বরে যত টাকা চাও টাকা দেব
দুই নম্বরে নেতা হইতে চাও নির্বাচন করা লাগবে না পোস্টারিং করা লাগবে না গণমিছিল করা লাগবে না আমরা তোমাকে নেতা বানাই দেব তুমি হবে অপ্রতিদ্বন্দ্বী নেতা তিন নম্বরে যত সুন্দরী নারী চাও কাবার সামনে এনে জড়ো করে দেব যতজন মন চায় বিয়ে করবা কাথান শাড়ি লাগবে না বেনারসি লাগবে না মোহরানা লাগবে না গেইটে টাকা দেওয়া লাগবে না যত মন চায় বিয়ে করব সব খরচ দেব আমরা নবীজি বলেন কথা কি শেষ কয় হ্যাঁ তুমি যদি এক আল্লাহর পথ ছেড়ে দাও আমরা তোমাকে তিনটা দামি জিনিস দেব আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমরা যে তিনটা জিনিস দিয়েছো তিনটাই ইচ্ছে করলে দিতে পারো কিন্তু আমি এমন কিছু কথা জানি তোমরা যেটা পারো না তোমরা যদি আমার এক হাতে সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও এটা তোমাদের ক্ষমতা নাই যদিও বা পারো যদি এক হাতে সূর্য দাও আর এক হাতে চন্দ্র দাও খোদার কসম সূর্য আর চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে আমার চুল পরিমাণ সরানো যাবে না ওটারে কয় আল্লাহর ভয় আল্লাহর নবীর অন্তরে যেমন করেছিল এই জন্য তিনি বলেছেন ইন্না আকরামাকুম আল্লাহু আতকাকুম তোমাদের ভিতরে কে পীর সাহেব কে লাট সাহেব কে মন্ত্রী কে এমপি কে শিল্পপতি কে টাকাওয়ালা আমি আল্লাহর কাছে তার কোনো দাম নাই ইন্না আকরামাকুম আল্লাহু আতকাকুম ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি এই ভয় আবু বকর সিদ্দিকের অন্তরেও ছিল এই জন্য নবীর অন্তকালের পরে একদল মানুষ যখন যাকাত দিতে অস্বীকার করেছিল আবু বকর সিদ্দিক চিৎকার করে বলেছিলেন খোদার কসম নবীজি নাই মনে কইর না আমরা এমনি ছেড়ে দেব শুধু উট না দুম্বা না ছাগল না কেউ যদি ছাগলের একটা দড়িও দিতে অস্বীকার করে আমি আবু বকর তাদের সাথে আপোষ করব না সুবহানাল্লাহ বলবেন আবার উমর যখন খেলাফতে আসলেন তিনি ডাক দিয়ে বললেন আমার দেশের ভিতরে অন্যায় হবে না অবিচার চলবে না আমি নবীকে দেখেছি আল্লাহর ভয় কারে কয় আমি আবু বকরকে দেখেছি আল্লাহর ভয় কারে কয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ সুতরাং আমাকে ভয় দেখাইয়া লাভ নাই আমি যতক্ষণ ক্ষমতায় থাকবো বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে আমার দেশের ভিতরে একটা কুকুরও না খেয়ে ঘুমাইতে যাইতে দেব না সব একটু খেয়াল করতে হবে এদিকে ওই যে উনি মোবাইলে কথা কয় আহা সর্বনাশ আমিন কর জোরে কর এখন হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হওয়ার পরে এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায় হযরত উমর খলিফা কেউ আর নির্যাতন করে না নিপীড়ন করে না মেয়েরা অবাধে চলাফেরা করে কেউ টিটকারি মস্কারা করে না মানুষ দরজা খুলে ঘুমায় চুরি ডাকাতি নাই উমরের ভয় সব তটস্থ পেরেশান আচ্ছা আপনাদেরকে একটা সহজ কথা বলি এই মনে করেন আপনারা চুনারো ঘটে যিনি এই টিউন আছে ওসি সাহেব আছে এ সিলেন্ড আছে সাব রেজিস্টার আছে আমার খুব পরিচিত সাব রেজিস্টার স্যার তো এই যত অফিসার আছে এলাকার যত ইমাম সাহেব আছে এলাকার যত মেম্বার চেয়ারম্যান আছে সবাই মিলে এলিট পার্সন প্রিন্সিপাল মুহতামি সবাই মিলে মিটিং করছে আপনার উপজেলা কি মিটিং যে সারা বাংলাদেশ যা ইচ্ছা তা হোক আমাদের চুনারু ঘাটে এখন থেকে আমরা ডাকাতি করব না চুরি হবে না আমাদের চকিদার পুলিশ পাহারা দেবে আপনার দরজা খুলে ঘুমাবেন কোনো ইফতেজিং নাই কোনো নির্যাতন নাই মামলা হামলা জেল জুলুম নাই ওলামায়ে কেরাম স্বাধীন মতো মঞ্চের ভিতরে কথা বলবে কোরআনের কথা যার বিপক্ষে যাক যাবে এতে কোনো সমস্যা নাই আমার এই চুনারু ঘাট আমরা সুন্দর একটা উপজেলা হিসাবে ঘোষণা করলাম এখন মনে করেন সবাই দরজা বন্ধ করে দরজা খোলা রেখে ঘুমায় কোনো চুরি নাই ডাকাতি নাই এখন এই খবর শুধু চুনারু ঘাটের ভিতরে সীমাবদ্ধ থাকবে না যখন চুনারু ঘাটা তো সুন্দর হয়ে যাবে এই খবর চলে যাবে আপনার সিলেট চলে যাবে ঢাকা ঢাকা করে এই ইউটিউবে করে এই কথা বিশ্বে ছড়িয়ে যাবে এখন নাগাই শিল্পীর সাহেব
মুশতাক ফয়েজিও শুনছে যে সোনারুগাট এমন একটা উপজেলা আছে তাই মনে করলাম যে এত সুন্দর উপজেলাকে দেখে আসি উপজেলাটা কেমন এটা দেখার একটা স্বাদ জাগবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন তো মদিনা যখন এত সুন্দর রাষ্ট্র মদিনা যখন এত সুন্দর রাষ্ট্র এই কথা তো শুধু মদিনায় নাই কথাটা চলে গেছে খ্রিস্টানদের কাছেও পুরো পৃথিবীতে ছড়াই গেছে দেশ একটা আছে নাম হলো মদিনা রাজা একটা আছে নাম হলো উমর সুবহানাল্লাহ বলবেন না এই কথা যখন ছড়িয়ে পড়ছে এক খ্রিস্টান সে মনে মনে করে দেশটাও দেখা দরকার উমরকেও একটু দেখা দরকার আসছে মদিনা খুব খেয়াল করে শুনে মদিনায় ঢুইকা এক লোকের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে বলতেছে ভাই আপনার বাড়ি কি মদিনায় কই জি আমার বাড়ি মদিনায় কই আপনাদের যে প্রেসিডেন্ট উনি কোন কই কি বললা কই প্রেসিডেন্ট কই আমাদের প্রেসিডেন্ট নাই কই তাইলে কি প্রধানমন্ত্রী কই না প্রধানমন্ত্রীও নাই কই তাইলে কি রাজা কই না রাজাও না ওমা তাইলে কি বাদশা কারে বাদশা তো প্রথমেই নাই কই তাইলে দশটা চালাই কই তুই তো বললেই তো হয় দশটা চালাইকে জিজ্ঞেস করলেই তো বলে দিতে পারি কয় কে চালায় মদিনার মুসলমান মুসকে হাসি দিয়া কয় আমাদের দেশ যে চালায় তার নাম হইলো উমর সুবহানাল্লাহ বলবেন না উনি প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না তিনি রাজাও না তিনি বাদশাও না তিনি হইলো অর্ধেক পৃথিবীর মুসলমানের খাদেম সুবহানাল্লাহ বলবেন না তিনি কি আমার কথা কর তিনি কি আমাদের দেশে খাদেম মানে হলো মাজার যে পাহারা দেয় এটাই তো খাদেম নাকি মাজারের যারা পাহারা দেয় টাকা দেয় এই দিক দিয়া বাড়ি জায়গা হে দিক দিয়া এটারে কয় খাদেম না হ্যাঁ এইটা খাদেম আচ্ছা এখন চোনারুঘাট কোন ইউনিয়নের মেম্বারকে যদি আপনি ডাকেন এই খাদেম সাহেব কেমন আছে উনি কি খুশি হবে না রাগ করবে চেয়ারম্যানকে যদি খাদেম কইয়া ডাক দেন উনি কি খুশি হবে না রাগ করবে এমপি সাহেবকে যদি কোন যে কি খাদেম সাহেব কেমন আছে আপনি কইবেন সন্ধ্যার পরে দেখবেন আপনারে ভাবিয়ে দিছেইরা পায় না কি রে লুকটা দিও হন আইল না পরে খবর পাইবেন উনি থানাতে আছে ঠিক কি না কও জোরে কথা ঠিক কি না এখন খাদেম আমাদের দেশে কেউ রাজি হয় না কিন্তু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট 33 লক্ষ বর্গ মাইলের যিনি প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের উপাধি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রীও না তিনি হলেন জনগণের খাদেম সুবহানাল্লাহ বলবেন বিদেশে মেহমান ডাক দেয়া কই উনি কি খাদেম কয় হ উনি খাদেম কোনার রাজপ্রাসাদটা কই কয় বুঝলাম না কয় রাজপ্রাসাদ কয় কি প্রসাদ কয় রাজপ্রাসাদ কইটা কি কই যে বড় বড় মন্ত্রী এমপি গোমায় প্রধানমন্ত্রী যে থাকে গণভবন রাষ্ট্রপতি থাকে বঙ্গভবন বিরাট উঁচা পাহাড় এই উঁচু দেয়াল উপরের দিকে তাকাইলে পিছন দিক দিয়া টুফি ফুইরা যায় ওই রকম যে ঘর ওই রাজপ্রাসাদটা কই মদিনার মুসলমান কয় বুঝলাম না কারে বুঝলা না শোনো 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 উমর যে থাকে ঘরটা কই মাইকটা একটু কমাও দেখি মাইকটা একটু কমাও হাইন তোমার যেই ঘরের ভিতরে থাকে ঘরটা কোনটা আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর ইসলাম ইসলাম কার আমরা কই আর ইসলাম অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর কয় তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপু টেপু আসে নাকি নাই থানার পুলিশের গাড়ি ওরা কই কয় বুঝলাম না কয় ওমরের যারা বডিগার্ড কয় কেন কয় ওমরের নিরাপত্তা বিধান করার জন্য মদিনার মুসলমান ডাক দিয়া কয় শুনো 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 ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এখনো মদিনায় জন্ম হয় নাই আমরা যখন ঘুমাই যাই ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায় তিনি অজপাড়া গায়ে ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না
চুনারু ঘাটের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসব কিনা জানি না কথা কয়টা শুই না রাখো জীবনটারে ওইভাবে মিলাই নিও একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লোক তোমারে দেখতে যাবে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বিদেশি মেহমান কই বুঝলাম তার কোন সিকিউরিটি গার্ড নাই কয় না কওড়ি গেছে কই কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কোন দিকে কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিছে দৌড়ে গিয়ে দেখে পাহাড়ের কেনার একটা খেজুর গাছ দুপুর বেলা জোহরের ওয়াক্ত ছুঁই ছুঁই ওই গাছটার ছোট্ট একটা ছায়া ছায়াদার নিচে অর্ধেকটা শরীর রোদে অর্ধেকটা শরীর ছায়ায় একটা মানুষ কোনো বিছানা নাই তুষক নাই চাদর নাই বালিশ নাই একটা মানুষ মরুভূমির বালুর উপরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাগডাইকা ঘুমাইতে আছে দেখে যে মাথার কাছে একটা বাঘ কি কথা না কি মাথার কাছে একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটা মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে জোরে কর মশার মাছি তাড়াইতে আছে বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিরছে হে মনে মনে কইরা বুঝতে এই বেটার ফালা বাঘ আমারে ফাইলে যে দৌড়ন একটা দিব এতে কোনো সন্দেহ নাই কারণ জানে বাঘ মানুষ পাইলে ছাড়বে না কিন্তু ওনার মাথার কাছে বসে বসে পাহারা দিতে আছে আজকে আমরা কই আছি আর তখনকার ইসলাম কই ছিল এখন তো মুখে দিয়ে যা আসে তাই কয় মনটা যা ধরে তাই কয় মুখে দিয়ে যা আসে সব ইসলামের নামে চালাই না কয়দিন আগে দেখলাম আমাদের দেশে যে দুর্গা পূজা গেল আমাদের দেশের নেতারা ইসলামের নাম দিয়ে কি চালাই দিছে গিয়া সে দুর্গা পূজায় গিয়া বলছে শোনো ধর্ম হইলো যার যার উৎসব হলো সবার আর আস্তে কর না উজুবিল্লাহ ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে সকল ঘরানার ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে ধর্ম যার যার উৎসব যার যার আমার কুরবানি হিন্দুর উৎসব না হিন্দুর দুর্গা পূজা আমার উৎসব না ঠিক কিনা বলো কেউ যদি মনে করে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলার সাথে সাথে মানুষের মানুষটা বেঈমান হয়ে যাবে ঠিক কিনা কম কোনো মুসলমানের সন্তান এই কথা বিশ্বাস করতে পারে না এখন আমাদের দেশে তো এই গরু খাওয়ান হালাল ম্যাডাম গরু খাওয়ান তো হালাল ঠিক আছে এইটাও তো কিছু বাস দিয়া খাওয়া লাগে তুই গরু খাওয়ান হালাল এলে এর লিগে কি তুই লঞ্জাল লুম শুদ্ধ খাইয়া নিবি তুই মুখে দিয়ে যা সে তাই কথা তো একটা মনে পড়ছে এটা বইলা ফেলবো নাকি বইলেই নাই নাকি আর আইনা নাই কথা বুঝেন তো আমার কথা বুঝা যা আমি যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি আমার এক দাদা কথা খুব সুন্দর পারত উনি আমার জিজ্ঞেস করতেছে নাতি শুনলাম মাদ্রাসায় নাকি ভর্তি হয়েছ আমি কি জি হয়েছি কই উর্দু শিখাই আমি কি উর্দু না শিখাইলে কেমন হবে শিখাইছ তো উনি আমারে কইতেছে উর্দু কি আবার শিখা লাগে আমি কই না শিখলে উর্দু আমরা শিখবো কেমনে কয় সাহস কইরা কইলে উর্দু হইয়া যাবো তা আমি আপনি উর্দু পারেন কত কইলাম আমি কাল লগে কইছিলাম কয় পাকিস্তানি আরবির লগে আমি কবে কয় সংগ্রামের বছর উনি বলে সংগ্রামের বছর পাকিস্তানি আর্মির লোক উর্দু কইছে তো আমি কি উর্দু কইছে না দুই এক কান্ডারে শোনান কয় আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি পাকিস্তানি আর্মি আমাদের ডাক দিছে আই বড্ড বুড়া কই আমাদের ডাক দিছে দৌড় দিয়ে আসছি লোকে বন্দুক আছে তো দৌড়ে দৌড়ে আসছি আইসা দেখি আমারে দেখাইতে আছে রাস্তার ভিতরে একটা পয়সা পড়ে রয়েছে তা আমারে কইতেছে আই বড্ড ইয়ে পয়সা লে লাও তা আপনি কি কইছেন কই উর্দু কইছি আমি কি উর্দু কইছে কইছে হাম গরিব হইতা হয় কিন্তু প্রকন্যা পয়সা নিহিল হইতা হয় তবে কেটে কি উর্দু হইছে কয় লগে হায় আছে
আমি বললাম হায় থাকলে যেমন উর্দু হয় না মুখে দিয়া যা আসে বললে ইসলাম হয় না আ মুসলমান লম্বা সময় না সামান্য একটু আর হযরত ওমর তিনি বালুর উপরে ঘুমিয়ে আছেন কথা মনে আছে নাকি বিদেশি মেহমান দেখে একটা মানুষ নাগদায়িকা ঘুমায় এক কদম আগায় দুই কদম পিছায় মাথার কাছে বাঘ বিদেশি মেহমান ভয় পেয়ে গেছে আবার বিদেশি মেহমান যখন আট পাস করতে আসে বাঘটাই বুঝে মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায় আবার বাঘ দুই পায়ের মাঝ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে আবার ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেছে তিনি আস্তে করে উঠলেন গায়ের বালুগুলো ঝাড়লেন তিনি মুচকি হেসে ওই মানুষটারে দেখা কয় ভাই তিনি বলতেছে ভাই আপনার তো এলাকায় দেখি নাই আপনি নিশ্চয়ই কোনো বিদেশি মেহমান কয় ঠিকই ধরছেন আমি খ্রিস্টান তখন কই আসছিলেন কয় আসছিলাম মদিনা দেখতে আর শুনলাম এখানকার যে প্রেসিডেন্ট আমিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর ওনার একটু দেখতে আসছিলাম আপনি কি বলতে পারবেন উনি কই ওই মাটির ভিতরে যে শুয়ে ছিল বালুগুলা যাইরা মুসকি হাসি দিয়া ওই লোকটারে কয় তুমি যেই উমর রে তালাশ করো আমি সেই উমর সুবহানাল্লাহ বিদেশি মেহমান মনে মনে কয় আপনি উমর এটা কেমনে সম্ভব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বালুর উপরে ঘুমিয়ে আছে এটা কেমন করে সম্ভব হইলেও হইতে পারে নাইলে মাথার কাছে কেন বাঘ বসে আছে বিদেশি মেহমান কয় এই অবেলা আপনি কেন ঘুমাচ্ছিলেন এখন তো ঘুমের সময় না ওমর কয় গত রাত্রে ঘুমাইতে পারি নাই কয় কেন ঘুমাইতে পারেন নাই কয়া সান নামাজ পরে খাওয়া দাওয়া করে একটু শুইছিলাম চোখটা লেগে গেছে হঠাৎ করে মনের ভিতরে ভয় আমি যে নাগদাই ঘুমাই সব মানুষ ঘুমায় কিনা জানি না কেউ কোনো বিপদে আছে কিনা জানি না আমি যদি ঘুমাই যাই কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় আমি লাফ দিয়ে উঠলাম হাতের ভিতরে চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে ঘুরতে চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে একেবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওইখানে বাড়ি নাই ঘর নাই দুধু মরুভূমি হঠাৎ করে তাকাইয়া দেখি মরুভূমির মাঝে সেরা একটা তাঁবু দেখা যায় তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলে আমি দিলাম দৌড় এই এলাকায় তো কারো বসতি নাই এখানে কে তাঁবু ফেললো আমি দিলাম দৌড় দৌড়ে দৌড়ে তাঁবুর কেনারে গেলাম দূর থেকেই শুনলাম দুইটা বাচ্চা কাঁদতেছে আমি আরো ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি তাঁবুর কেনারে দাঁড়াইলাম দেখলাম তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া ছেদ্র দিয়া আলু বের হচ্ছে ভেতরে তাকাইয়া দেখি ছোট ছোট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে পড়ে আছে প্যাটের নিচে দুইটা পাথর দেওয়া বাচ্চাগুলা কয় আম্মা 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 গো তিন দিন হয় কিছু খাই নাই গো আম্মা দুই দিন ছিলাম কাফেরের দেশে তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই মুছা মুসলমানের দেশে কুকুরও না খেয়ে ঘুমায় না এই সান্ত্বনা দিয়া সকালবেলা তুমি মদিনায় ঢুকছ সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে পাখিগুলো আপন নীরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই গো আম্মা মাঝরাত পার হয়ে গেল
আম্মা কই তোমার মুসলমান কই তোমার উমর কেউ তো খবর নিল না আল্লাহ আল্লাহ খবর দাও নাইলে বাঁচব না গো আল্লাহ খিদার জ্বালায় বলে যাব তাড়াতাড়ি খবর দাও অমর তাকায়া দেখে মহিলা বাচ্চাগুলোকে মিথ্যা সান্ত্বনা দেয় একটা পাতিলার ভিতরে একটু পানি কয়েক টুকরা পাথর দিয়া মহিলা চুলার ভিতরে আগুন ধরাইয়া পানি আর পাথর লারে মিথ্যা সান্ত্বনা দেয় বাবা ঘুমাও খাবার হইলে তোমাদেরকে ডেকে তুলব ওমর বুঝে ফেলছে এটা মায়ের চালাকি বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে চায় ওমর আর সইতে পারে না কাঁদতে কাঁদতে ওমর দিলেন দৌড় দৌড়ে 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 রাষ্ট্রীয় গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন দরজা তালা দেওয়া ওমর ডাকলেন দরজা খুলে দাও দারোয়ান দরজা খুলে দিল ওমর ক তাড়াতাড়ি বস্তার ভেতরে আটা ঢুকাও আটা ঢুকালো হলো বলল পাকা খেজুর দাও খেজুর দেওয়া হলো ওমর বলল বস্তার মুখ বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো বস্তার মুখ বাঁধার পরে ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে দাঁড়িয়ে আছে ওমর কয় তোমরা কারা কয় আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন এসেছো কয় আপনি যেখানে যাবেন বস্তা নিয়ে যাব কয় ওমর কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না কারণ দায়িত্ব আমার বস্তা উঠবে আমার মাথা কর্মচারীরা কয় আমরা রিজন দেব আমরা চাকরি করব না আপনি যদি আটার বস্তা নেবেন আমাদেরকে রাইখা লাভ কি ওমর কয় বস্তা নেওয়ার কি খুব শখ কয়টা আমাদের দায়িত্ব কয় ঠিক আছে একটা শর্তে বস্তা দেব কয় শর্ত কি কয় কেয়ামতের ময়দানে যখন আমার একটা গুনার বস্তা হবে ওমরের মতো মানুষ কেয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হবে আমরা কেয়ামত ভুলে গেছি আমরা গুনার কথা ভুলে গেছি জান্নাতের দ্বিতীয় সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর কয় আমার যখন একটা গুনার বস্তা হবে ওই গুনার বস্তাটা সেই দিন যে মাথায় দেবা আটার বস্তা আমি আজকে তার মাথায় দেব কেউ আর আগায় না ওমর কয় জানতাম তোমরা আগাইবা না গোনার বস্তা নিতে চাও না আটার বস্তা কেন নিতে চাও তাড়াতাড়ি দুইজন ধরে আমার মাথায় আটার বস্তা উঠাই দাও দুইজন কর্মচারী ধরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে ফেরেশতারা চিৎকার করে কান্দে মাওলা এটা তুমি কেমন মানুষ বানাইছো ওমর দরতে দরতে ওমর চলে গেলে ওই মহিলার দরজায় ভেতর থেকে দরজা বন্ধ ওমর সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কয় আম্মা আম্মা গো দরজা খুলো গো আম্মা মহিলা কয় কে আমার আম্মা ডাকে আমি মা হওয়ার উপযুক্ত না আমারে মা ডাইকো না জন্ম দেওয়া দুই বাচ্চা তিন দিন হয় খাবার দিতে পারি না আমি কিসের মা আমি কিসের মা আমি মা না আমি মা না আমার মা ডাইকো না জন্ম দেওয়া শিশুদেরকে খাবার দিতে পারি না কেন তুমি আমার মা ডাকো অন্য দরজায় যাও আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই ওমর কয় মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দেখেন মহিলা তো ওমর চিনে না মহিলা দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে ঢুকলেন কয় তুমি কে বাবা কয় আম্মা এই এলাকায় আমার বাড়ি আমি যাইতেছিলাম রাস্তা দিয়া হঠাৎ শুনলাম তোমার বাচ্চারা কান্দে এই জন্য কিছু খাবার নিয়ে আসছি
মা তুমি অনুমতি দাও বস্তা খুলি কয় খুলে দাও বস্তা খুলে দেওয়া হলো উমর কয় আম্মা তুমি তাড়াতাড়ি আটা গুইলা দ্রুত দুইটা রুটি বানাও উমা আগুনটা দেখি নিভে গেছে তুমি তাড়াতাড়ি রুটি বানাও আমি ফু দিয়া আগুনটা ধরাই দেই চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় মহিলা রুটি বানায় বানায় উমরের হাতে দেয় উমর রুটিগুলো খোলার ভিতরে দিয়ে শেখতেছে দুইটা রুটি বানানো হয়ে গেল উমর বলে আম্মা ভাইদেরকে ডাকবো নাকি কয় হ ডাকো উমর ডাক দিলেন রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচি ফেলে ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখের কাছে খাবার নেয় উমর কয় খোদার কসম খাবার নিয়ে কাউকে এমন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই আমি লোকমানে একটা মুখ চলে আসে দুইটা কষ্ট করে তাদেরকে খাওয়ালাম পানি খাওয়ালাম উমর যখন রুটি খাওয়াচ্ছে মহিলা তাকায়া দেখে এই বুড়া মানুষটা গাল বেবে দাড়ি বেবে টপ টপ করে পানি পড়তেছে মহিলা কয় বাবা তুমি কে তোমার চিনি না তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে মদিনার মানুষ কি তোমারে দেখলো তোমারে কি তারা দেখলো না তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে উমরের মন বড় শক্ত খলিফা হইবা তুমি উমর কিসের খলিফা সকালবেলা আমি ঘুরে ঘুরে বলবো উমর রে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয় উমর কান্দে আব্বা গো এখন কথা বাদ দাও তুমি একটা রুটি খাও মহিলা কান্দে রুটি খাইতে পারে না উমর কয় মা খাও মহিলা কয় না আমি খাবো না সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কান্দে এবার উমর মুসকি হাসি দেখো আম্মা আমি যখন আইসা পড়ছি তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না আম্মা উমরের সাথে আমার বড় খাতি আমি যা বলি উমর তাই করে তুমি কালকে উমরের দরবারে মসজিদে নববীতে আইসো সেখানে আমি থাকবো বলে বলে তোমার রেশনের ব্যবস্থা করে দেব মহিলা কষ্টে রুটি খাইলেন উমর কানতে কানতে বের হয়ে গেলেন সারা রাত আর ঘুমাতে পারে নাই সারা রাত মসজিদে নববীতে তাহাজ্জুদ করলেন ফজরের আজান হতে গেল উমর ফজরের নামাজ জামাতে আদায় করে ঘুরে বসলেন সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছেন ভাইয়ারা কারো কোনো অসুবিধা কষ্ট আছে নাকি সবাই কয় না আমাদের তো কোনো কষ্ট নাই আপনার চোখগুলো লাল লাল কেন আপনি কি রাতের বেলা ঘুমাবেন আপনি কি রাতের বেলা ঘুমাবেন উমর কয় এই কথা রাখো চলো আমরা সবাই মিলে পরামর্শ করি কেমনে সুন্দর চলা যায় এমন সময় মহিলা এসে দরজায় দাঁড়াইছে সুবহানাল্লাহ কয়না ওই রাতের মহিলা দরজায় দাঁড়াইয়া একজন লোককে জিজ্ঞেস করে ভাই ও ভাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর কোনটা লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে লম্বা চিকন মানুষটা এইটাই উমর মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটা রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে ভয় পেয়ে গেছে আমারে পাইলে এখন উমর জেলখানায় ঢোকাবে মহিলা দিছে দৌড় উমরের নজর পড়ে গেছে উমর লাভ দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে আম্মা ও আম্মা আম্মা কই যাও আমি না বলছিলাম সকালে আইসো যাও কই কয় বাবা গুস্তাকে মাফ কর দিয়ে দেয়া দেবে মাফ করো আমি তোমারে গালি গালাজ করছি
আমি বুঝতে পারি নাই তুমি যে ওবর বাবা আমারে মাফ করে দাও আমি তো আসামি ওমর তুমি কিসের আসামি আসামি হইলাম আমি আম্মা তুমি আসামি না গো আসামি হইলাম আমি কয় বাবা তুমি কিসের আসামি কয় সকাল বেলা তুমি ঢুকেছো রাতের বেলা আমি কেন খবর নেওয়া লাগলো আমি কেন সাথে সাথে খবর নিতে পারলাম না আমি আসামি বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে আমি জবাব দিতে পারবো না আমি বড় আসামি গো আম্মা গালি দিতে মন চাইলে আরো দাও আরো যদি গালি দিতে মন চায় দাও আমি কিচ্ছু বলবো না যদি পিটাইতে মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই এই নাও চাবুক আমার পিঠের ভিতরে তুমি ইচ্ছা মতো পিটাও গালি দিলে গালি দাও পিটাইতে মন চাইলে পিটাও আম্মা তোমার কাছে একটা অনুরোধ দুনিয়া যা পারো করো কিন্তু কিয়ামতের ময়দানে আমার নামে আল্লাহর কাছে তুমি বিচার দিও না আমারে বিচার দিও না গো আল্লাহ দুনিয়ার জুতার বলা নিতে পারবো কবরে গিয়ে জুতার বলা নিতে পারবো না গো আল্লাহ কিয়ামতের ময়দানে আমি বড় ভয় পাই আমি বড় ভয় পাই আম্মা ও আম্মা তুমি পিটাইতে মন চাইলে আরো পিটাও গালি দিতে মন চাইলে আর গালি দাও খোদার কসম আম্মা তোমার দোহাই লাগে তোমার পায়ে পড়ি কেয়ামতের ময়দানে উমর আসামি বানাইও না অচনার ঘাটের মানুষ ও চুনার ঘাটের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম তুমি উমর হওয়া লাগবে না তুমি যদি বলো হুজুর উমর তো আটার বস্তা নিয়ে গেছে আমি কি করব আমি বলি তুমি উমর হওয়া লাগবে না তোমারও অনেক সুযোগ আছে তোমার তিনটা ছেলে বিদেশ থাকে দুই বছর পরে পরে দেশে আসে তিনবার ওরা দেশে আসছে নয়টা বিদেশি কম্বল আনছে তোমরা জামাই বউ একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাও আর আটটা কম্বল স্টিলার আলমারির উপরে রাখছ আমি বলি কি করবো আটটা কম্বল দিয়া এইগুলো তো গায়ে দিতে পারবা না একটা কম্বল নিয়া তোমার বিবিকে নিয়া রাতের বেলা বের হয়ে যাও যেই মহিলারা ভিক্ষা করে ছেলে নাই সন্তান নাই ওই মহিলার দরজায় গিয়া দাঁড়াও ডাক দিয়া কো মহিলা গো তোমার তো যা স্বামী নাই ছেলে নাই ম্যান বড় কষ্টে দিন কাটাও আমার ছেলে বিদেশ থেকে একটা কম্বল আনছে এটা তোমারে দিলাম গায়ে দিয়া দোয়া কইর মহিলা দেখবা চিৎকার করে চোখের পানি ছেড়ে দেবে জান্নাত হওয়ার জন্য বছরে বছরে মক্কা মদিনা উমরা করার দরকার নাই তোমার ঘরের দরজায় তোমার জান্নাত দাঁড়িয়ে আছে ওই মহিলার চোখের পানি তোমার জান্নাতের জন্য যথেষ্ট কি করবে তুমি বছরে বছরে উমরায় গিয়া কি করবে মক্কা মদিনায় গিয়া ওই অসহায় মানুষের পাশে দাঁড়াও বিধবা কন্যার পাশে দাঁড়াও বিধবা মায়ের পাশে দাঁড়াও যেই মেয়ের বিয়ে হয় না বিয়ে দা বিয়ের ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করতে চায় পারে না কিতাবের ব্যবস্থা করে দাও আলী খোয়ান নামটা আমার কত পছন্দ হয়েছে ভাতৃত্ববোধ আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে এই সমাজটাকে সুন্দর করার জন্য এতিমের মাথায় টুপি দেব গায়ে পাঞ্জাবি দেব পরনে পায়জামা দেব পড়ার জন্য কেতাব দেব বই দেব আল এখওয়ানের সদস্যরা শুধু একটা মাহফিল করবে না কোরবানি ঈদের সময় গরু জম করে গোশত বন্টন করবে রোজার ঈদের সময় শ্যামাই চিনি বন্টন করবে তারা লেখাপড়ার ব্যবস্থা করবে সমাজ বিনির্মাণে আল এখওয়ান অগ্রণী ভূমিকা পালন করবে ঠিক কিনা তাহলেই সার্থক হবে তাহলেই সুন্দর হবে আজকে সিদ্ধান্ত নিতে হবে প্রতি বছর 100 এতিমের লেখাপড়ার ব্যবস্থা করব বিধবা মায়ের কন্যার দায়গ্রস্ত যার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করব যাদের চিকিৎসা হয় না চিকিৎসার ব্যবস্থা করব এমন করে করে ওলামায়ে কেরাম প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে সোনার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা বানাতে চাই ঠিক কি না বলো সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই উঠলেন কেন
উঠলেন কেন সবাই মিলে আমরা তওবা করব দরকার আছে নাকি নাই আমাদের যার জীবনে যত গোনা জমা হয়ে গেছে সবাই মিলে আমরা তওবা করব আর দোয়া করব সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামদ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم هيا الله إتشا أنيتشا رقش غوبون شيطان الكومون ترناي بوري نفسر ترناي بوري جيبون جوتا غناها كوريتشي كبيرا صغيرا شرك بدا شمست غناتي خالص انتوري توبة كوتيس هيا الله غنا ماف كورينا توبة قبول كورينا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 اللهم آمين.